আসসালামু আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন আমি একজন ধরুন একজন মুসলিম হিসাবে আমার আশেপাশে খ্রিস্টান বৌদ্ধ বা হিন্দু আমার বন্ধু-বন্ধুর প্রতি আমার আসলে আচরণ ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কি রকম হওয়া উচিত অমুসলিমদের সাথে প্রথমত অমুসলিমদের সাথে বন্ধুত্ব করাයි নিষেধ বন্ধুত্ব করার কোনো ইয়ানাই সুসম্পর্ক রাখা সেটাও হচ্ছে গিয়ে সীমাবদ্ধ এবং তাদের মানে যখনই আপনি সুযোগ পাবেন তখন তাদের উপাসনালয় মূর্তি এগুলা ভেঙে দিয়ে আসতে হবে ইসলাম আপনাকে এটাই আহ শিখায় আমি একটা ভিডিও ছাড়ছি একটু শোনেন হ্যাঁ যদি আমি বলি আমি না নাকি বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে যেতে পারবে না তোমরা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে তাদের সাথে কোনো বন্ধুত্ব সুযোগ আচরণ করতে পারবে না তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না এটা কার কথা কার নির্দেশ আল্লাহ রসুলের করা আদি না কোরআন শরীফ কোরআনের মধ্যে আছে অনেক জায়গায় আল্লাহ নির্দেশ বিধর্নিদের সাথে কাফেরদের সাথে ইহুদীদের সাথে নাসারীদের সাথে হিন্দুদের সাথে সম্পর্ক রাখার কোনো সুযোগ নেই কিন্তু অনুবাইদান তাদের কলিজা আঘাত লাগে আবার পাল্টা প্রশ্ন করে হুজুর আপনি কি বলবেন হুজুর এটা কোন ঠিক না তারও পরিমাণ আরে ভাইদান কারো মানুষ ঠিক আছে যতক্ষন পর্যন্ত ইমান রাখবে যতক্ষন পর্যন্ত কালিমা পাঠ নাই করবে একটি কুকুরের যেই দাম আছে কুকুরের বিছাদের যেই মূল্য আছে তার পুরো গডিতে সেই মূল্য নেই কার কথা কুরআনের কথা

হ্যাঁ হ্যাঁ এটা জিজ্ঞেস করছিলাম আর এই ধরনের ভিডিও আমি দেখেছি আরো আরো আগে সেটা হচ্ছে অনেক কোশ্চেন করতেছিল বন্ধুত্ব রাখা যাবে কিনা যে তখন হুজুরা বলতেছিল যে বন্ধুত্ব রাখা যাবে কিন্তু অন্তরঙ্গ বন্ধুত্ব রাখা যাবে না এরকম করে বলতেছিল হ্যাঁ হ্যাঁ এরকমই বলা আছে সেটা আমরা একটু ছাড়ি সেটা শুনেন আমাদের অনেক কলিগ আছে কিন্তু অনেস্টলি অনেক আছে সেই কলিগের সাথে মাসাল্লাহ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ সম্পর্ক চরম বন্ধুতা আছে না আছে না কিছু লোক এরকম যে খুব বেশি অন্তরঙ্গ বন্ধুত্ব আছে আবার স্কুল কলেজের অনেক আমাদের তরুণ যুবক যুবতী ভাইরা বলে আছেন যাদের অনেক হিন্দু অথবা খ্রিস্টান অথবা বুদ্ধ সহপাঠীরা আছে যাদের সঙ্গে তাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইসলাম এক্ষেত্রে কি বলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কিনা এর যেভাবে বলবো যে ইসলাম কোনো অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না সাধারণ তথাকথিত বন্ধুত্ব বলা যেতে পারে অর্থাৎ একজন অমসলিম সহপার্থী তার সঙ্গে আপনি পড়াশোনার কোনো বিষয় লেনদেন করছেন আপনার সহকর্মী কলিগ তার সাথে কোনো বোঝাপড়া আপনি বিনিময় করছেন সেক্ষেত্রে করতে করতে তার কোনো ভালো গুণ আপনার ভালো লেগেছে ভালো লাগা

আচ্ছা এরকম অসংখ্য ভিডিও আমরা ইতিপূর্বে দেখিয়েছি আসলে অনেকগুলো দেখানো অনেক কিছু দেখানো হয়েছে আহ কোরআনে এই জিনিসটা বলা আছে সোনা নম্বর আটানব্বই আর ছয় নম্বর আয়াতের যদি আপনি তফসিরে জালালাইন খোলেন তফসিরে জালালাইনে যদি আপনি এই আয়াতটার ইয়াটা পড়েন তাহলে আপনি দেখবেন যে সেখানে আসলে কি বলা আছে যে আহ একজন মানুষ যদি অমুসলিম হয় সে যদি আহ ইসলামকে এবং মোহাম্মদকে যদি শেষ নবী হিসেবে স্বীকৃতি না দেয় তাহলে সে হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব আর সুরা আল বাইনার ছয় নম্বর আয়তে বলা আছে সৃষ্টির নিকৃষ্টতম জীব ওই ওইটার ব্যাখ্যাতে আবার তাফসির আবার এটাও বলা আছে যে কুকুর বিড়াল জন্তু জানোয়ার সবচেয়ে নিকৃষ্টতম জন্তু জানোয়ারের থেকেও তারা নিকৃষ্ট তো এইখান থেকে তো পরিষ্কার বোঝা যায় যে ইসলামের আসলে দৃষ্টিভঙ্গিটা অমুসলিমদের সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা আসলে কি কিন্তু আপনি কি স্পেসিফিক কোনো বিষয় জানতে চাচ্ছেন যে কিভাবে তাদের করতে হবে হ্যাঁ হ্যাঁ কিভাবে ডিল ডিল তার ডিল করতে হবে বা শরিয়া রাষ্ট্র যদি হয় তখন ব্যাপারটা রকম হবে এই বিষয়ে তো আমার একটা লেখাই আছে ইসলামী শরিয়া রাষ্ট্রে মুসলিমদের অধিকার নামে সেটা তাহলে আপনি একটু পড়েন পুরাটা পড়েন সেখানে দেখেন কত যখন যখন আইন কানুন আছে বিধান আছে আমি পড়েছি আপনার লেখা প্রায় 50% আমি পড়ে ফেলেছি ওটা এরকম এরকম করব আল্লাহ তো ভয়ঙ্কর আইন কারণ মানে সবকিছু দেয়া আছে এটা তো মানে যখন এখানে তো কোনো আসলে কোনো সীমা পরিসীমা নাই যখন তার কোনো সীমা পরিসীমা আমি পাইনি ইসলামের যে বিধান আচ্ছা তার মানে এখন হচ্ছে আমরা মোটামুটি বন্ধুত্ব রাখতে পারবো আর সরিয়ে রাখতে হলে তো আর কথাই নাই হ্যাঁ যখন আপনি দুর্বল থাকবেন যখন আপনার মানে মুসলমানদের ক্ষমতা কম থাকবে তখন মোটামুটি একটু বুঝেশুনে চলতে হবে কিন্তু যখনই আপনি ক্ষমতা প্রাপ্ত হবেন এইভাবেই বলা আছে কোরআন হাদিসে একদম এক্সাক্টলি আমি যেটা বলছি সেভাবেই বলা আছে যে যখনই ক্ষমতা প্রাপ্ত হবেন তখনই তাদের মন্দিরে ঢুকে ঢুকে তাদের মূর্তি টুপি ভেঙে দিবেন বাইং আটেঙ্গা তারপরে আপনি তাদেরকে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন তখন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করবেন তখন তাদেরকে তাদের উপর জিজি আরোপ করবেন যদি মুশরিক হয় তাহলে তো মরবে তারা আর যদি মানে আহলে কিতাব হয় তাহলে জিজি আরোপ করবেন জিদিয়া

এটা তো সব সময়ের জন্য প্রযোজ্য যখন ক্ষমতা কম থাকবে তখন ওই যে কি সুরাগুলো আপনি বলবেন আর যখন যখনই দেখবেন ক্ষমতা টমতা বাড়ছে চালাচামন্না বাড়ছে তখনই আপনি মাদানি সুরা শুরু করে দিবেন মাদানি কোকি শুরু করে দিবেন আচ্ছা আর ওইদিন দিন আমি আসলে আচ্ছা আমি আপনার কাছ থেকে শিওর হয়নি সাফিয়া রাজি আল্লাহ তালাকে বিয়ে করার সময় আহ মোহাম্মদ কি ওনার কাছ থেকে মানে কোনো কনসেন্ট চেয়েছিল বলে আপনি জানেন কিনা না কোনো কনসেন্ট সাফিয়া সাফিয়াকে যে জিনিসটা করা হয়েছিল যে সাফিয়াকে আরেকজন সাহাবি ভাগে পেয়ে গেছিল তখন মোহাম্মদ কে একজন এসে বলতেছে যে হুজুর সাফিয়া তো অনেক অনেক সুন্দরী সুন্দরী ব্যাপক মেয়ে এখন ওরে তো আপনার নেওয়া উচিত তখন মোহাম্মদ ওই যে ওই লোককে ডাকছে যে যাকে সাফিয়াকে সাফিয়াকে যে নিয়ে নিচ্ছে তাকে ডাকছে তাকে ডাইয়া বলতেছে যে তোমার আমি গুইনা গুইনা ওই বেড়ায় সাতটা দাসী নিচ্ছে হ্যাঁ গুই না গুইনা সেও বুঝছে যে এই মোহাম্মদ তো এটারে করতে চায় মোহাম্মদ তো এটারে করতে চায় আমি তো ভাগে পায়ে গেছি এখন এটারে আমি দিব না মানে চামে চিকনে ওই বেটায় সাতটা দাসী বাগায় নিচ্ছে হ্যাঁ মোহাম্মদের সাথে দর কষাকষি করে সাতটা দাসী বাগাইছে সাতটা দাসী পাওয়ার পরে ওই বেটায় ওই সাতটা দাসির নিচ্ছে ওই সাফিয়ারে মোহাম্মদকে দিয়ে দিছে পরে মোহাম্মদ সাফিয়া তো তখন আসলে কিছু করার নাই কারণ হচ্ছে সাফিয়া তো তখন যুদ্ধবন্দী তাকে যে জিনিসটা ইয়া করা হবে সেখানেই সে যাবে পরে সে নিশ্চয়ই এবং তার বাবাকে তো বাবাকে এবং স্বামীকে তো খুবই নির্মম ভাবে হত্যা করছে মোহাম্মদের অনুসারীরা সাফিয়ার বাবা বাবা ছিল মোহাম্মদের কট্টর সমালোচক মোহাম্মদকে মানে উদ্দেশ্য করে সে বেশ কয়েকটা ইয়ার কথাবার্তা বলছে যে মোহাম্মদ হচ্ছে নারী লোভী মোহাম্মদ হচ্ছে পেটুক এই টাইপের কথাবার্তা বলছে এবং মোহাম্মদ এই যে সাফিয়ার যে স্বামী ছিল কিনা না কিনা নাকে খুবই বর্বরতার সাথে হত্যা করেছিল মোহাম্মদ সে কোথায় সম্পদ লুকায় রেখেছে সেটার জন্য তাকে বুকে আগুন জালায় বুকে পাথর দিয়ে আগুন জালায় তাকে হত্যা করা হয়েছিল মানে টর্চার করে হত্যা করছে কোন সম্পদ কোথায় রাখছে এটা বের করার জন্য এরপরে হযরত বেলাল এই সাফিয়াকে এবং এই সাফিয়ার একটা বোন আছে সেই দুইজনকে একসাথে টানতে টানতে নিআস্তেছিল তখন সেই ইহুদিদের পুরা পরিবারের সদস্যরা সদস্যদের কাটা লাশ চারপাশে পড়া তাদের মাঝখান দিয়ে তুলে আনতেছিল এই সময়ে ইয়া বলতেছিল যে মানে মোহাম্মদ পর্যন্ত খেপে গেছে এটা দেখা যে আই বেলাল তুমি ওদের আত্মীয় স্বজনদের কাটা লাশ পরে আসে চারপাশে তুমি ওদেরকে নিয়ে আসছো এটা কেমন কথা ওরা তো কানতেছে এই যে এবং যেই মেটা ওই একটা মেয়ে ছিল সাফিয়ার সাথে আরেকটা মেয়ে ছিল সেই মেটা চিৎকার করে কানতেছিল তখন মোহাম্মদ তাকে একটা খারাপ কথা বলছে যে এই মেয়েটা হচ্ছে শয়তান কেন কারণ কারণ কি কারণ হচ্ছে এই মেয়েটা তার ইয়া দেখে তার আত্মীয় স্বজনদের কাটা হাত পা কাট মাথা এগুলা দেখে চিৎকার করে কানতেছিল এই জন্য মোহাম্মদ সেই মেয়েটাকে শয়তান বলছিল এরপরে সাফিয়াকে যখন আনা হয় তখন সাফিয়াকে যে আরেকটা সাহাবি নিয়ে যাচ্ছিল তখন সে সাতটা দাসী দিয়ে সাফিয়াকে নিজের কাছে রাখছে এখন সাফিয়ার তো আসলে এই রকমের অবস্থাতে কোনো কনসেন্ট সে তো একটা যুদ্ধ বন্দিনী যুদ্ধ বন্দিনীদের তো কখনো কোনো কনসেন্ট থাকে না কিন্তু আমি যেটা পরে যেটা বুঝেছি যে সাফিয়া আহ বুঝছিল যে তাকে যদি এখন কৃতদাসী হিসেবে করা হয় কৃতদাসী নেওয়া হয় তাহলে ইসলামের আরেকটা বিধান আছে যে আপনি যদি দাসী হিসেবে একজনকে পান তাহলে আপনি পাল্টাপাল্টি করতে পারেন অন্য সাহাবিদের সাথে পাল্টাপাল্টি মনে করেন আপনি একটা দাসী পাইছেন সাত দিন আপনি তার সাথে খুব মজা মাস্তি করলেন করার পর আপনি আরেকজনকে গিফট করে দিতে পারেন তার দাসীটাকে আপনি নিতে পারেন আপনার দাসীটাকে তাকে দিতে পারেন তাইলে দেখা যাচ্ছে যে যেই যুদ্ধবন্দীরা ধরা পড়ছে তাদের প্রত্যেকটা মেয়েই প্রত্যেকের হাতে ধর্ষিত হইতো এই যে এই বিধানটার দ্বারা যে

এখানে যে ঘটনাটা ঘটতো যে সব সাহাবিরাই আসলে আলটিমেটলি সে মেয়েদেরকে ভোক্ত করতো ইসলামের একটা বিধান আছে যে পাল্টা পাল্টি করা যায় দাসী চেঞ্জ এক্সচেঞ্জ করা করার বিধান ইসলামে আছে দাসী অদল বদল করে করা যায় এখন সাফিয়া যখন ধরা পড়ছে তখন তো সাফিয়া তো ভালোভাবে জানে তার পুরো পরিবারই জানে যে মোহাম্মদ রকমের লোক সে দেখছে যে সে যদি এখন ইয়া করে ওই অন্য কোন সাহেবের হাতে পড়ে তাহলে সবগুলা মিল্লা ঝিলা তাকে ভোগ করবে সব সাহেবের একটার পর একটা একটার পর একটা তাকে ভোগ করতেই থাকবে হুম এই বিধানটা আপনি যদি চান তাহলে এই বিধানটা এখনি মেবের করে দেখাতে পারি যে মানে দাসী ইয়া দা একজনকে দিয়ে দেওয়া আদলবদল করা এগুলো ইসলামে জায়েজ আছে না না আমি এখন সাফিয়া যেটা সাফিয়া বুদ্ধিমান মহিলা ছিল এটা তার কথাবার্তা শুনলেই তার ইয়াগুলো শুনলে বোঝা যায় যে সে স্মার্ট মেয়ে ছিল সে এটা সিদ্ধান্ত নিচ্ছে যে একশো জনের হাতে ধর্ষিত হওয়ার থেকে শুধু একলা মোহাম্মদের হাতে ধর্ষিত হওয়া এটা একটা বেটার অপশন কারণ ধর্ষিত যেহেতু হইতেই হবে সেহেতু একশো জনের হাতে ধর্ষণ হওয়ার থেকে আমি মোহাম্মদের হাতে ধর্ষিত হই মোহাম্মদের হাতে ধর্ষিত হলে কি হবে মোহাম্মদ তো বুড়া এইবারে মেরে গেলে আমি উম্মুল মুমিন হয়ে যাব তখন আর আমার কেউ ধর্ষণ করতে পারবে না যেহেতু মোহাম্মদ যদি একবার করে তাহলে সেই মেয়ের সাথে আর কেউ করতে পারে না এই চালাকিটা এই বুদ্ধিটা সাফিয়া খুব চিপা দিয়ে কইরে ফেলছে এবং সাফিয়া এই কারণে বলছে যে ঠিক আছে মোহাম্মদের কিছু প্রশংসামূলক কথাবার্তা বলছে যে এই তথ্যগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমরা আমি জানি না কিন্তু এই যে একটা কয়েকটা হাদিস এবং কয়েকটা সিরাদ গ্রন্থ এই জিনিসটা বলা আছে যে কিরানা তাকে অনেক মারধর করত কিরানা তাকে একটা থাপ্পড় দিছিল বিয়ের পরে একটা থাপ্পড় দিছিল মোহাম্মদকে সে স্বপ্ন দেখছিল এরকমের কিছু কথাবার্তা সাফিয়া বলছিল সেগুলো ঠিক আছে আপনি যদি চান তাহলে আমি আপনাকে সেই হাদিসটা বের করে দেখাতে পারি যে এখানে একদম মানে পুরোপুরি সাফিয়া একদম খুবই পরিষ্কার ভাবে মহম্মদকে সে যে ঘৃণা করে সেটা পরিষ্কারভাবে বলছে সেই হাদিসটা আমার কাছে আছে আপনি বলতে থাকেন আমি একটু বের করি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ বের করে হাদিসটা বের কর না আমি হচ্ছে একটু বলি তাহলে আহ মার্টিন লিঙ্কসের একটা লেখা বই সেটা হচ্ছে আহ মোহাম্মদ হিজ হিজ লাইফ বেসড অন আর্লিয়া সোর্সেস পুরোটা পুরো বইটা পড়েনি শুধুমাত্র খাইবার চ্যাপ্টারটা পড়ছিলাম ওখানে আপনি একটু বইটা বের করতে পারবেন হ্যালো আপনি যদি কোনো রেফারেন্স দেখাইতে চান আপনি দেখেন ভাই আমি এখন বের করা আমার জন্য একটু কষ্টকর হবে আমি ওই জিনিসটা একটু বের করছি যে একটা حادثে আছে মোহাম্মদ যে মোহাম্মদকে যে সাফিয়া ঘৃণা করতো সেই জিনিসটা আমি বের করছি আপনি আপনার কথা ইয়াটা বলেন তাহলে হ্যাঁ ওইটাই বলতেইছিলাম ওখানে ওখানে ওই লেখা আছে এরকম যে ওনাকে বিয়ে করাকে জিজ্ঞেস করছিল যে তুমি আসলে কি থাকবা ওকে বিয়ে করবে নাকি ইহুদি কুতরে ফিরে যাবা তখন উনি বলতেইছিল যে

আচ্ছা আমি তো মোবাইল থেকে আসছি কিন্তু না আমার এটা কি আপনি ছিল প্রাইমারি কি আমি কথা কেন বলতে আশ্চর্য আপনি আমাকে বলেন তাহলে আমি প্রাইমারি টা নিয়ে কথা বলতে পারি

আচ্ছা আমি এই হাদিসটা যেহেতু হাতের কাছে পেয়েছি এটা দেখাই আর একটা দেখাই এখানে দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে বুখারি শরীফ তাওহিদ পাবলিকেশন খাইবারের যুদ্ধ খাইবারের যুদ্ধের কাহিনী চার হাজার দুইশো নম্বর হাদিস নবী সাল্লাহ সাল্লাম খাইবারের নিকটে সকলে কিছু অন্ধকার থাকতে ফজরের সালাত করলেন তারপরে আল্লাহ আল্লাহ ধনী করে বলেন খাইবার ধ্বংস হয়েছে ব্লা ব্লা তারপরে নবী সাল্লাহাম তাদের মধ্যকার যোদ্ধাদের হত্যা করলেন এবং নারী এবং শিশুদের বন্দি করলেন বন্দীদের মধ্যে ছিলেন সাফিয়া প্রথমে তিনি দাহিয়াতুল কালবীর অংশে পরে এবং পরে নবী সাল্লাহ সাল্লাম এর অংশে বন্টিত হন এখানে কি দেখা যাচ্ছে ভাই বন্টিত যে তিনি হন মানে এখানে কি কোনো বন্টিত হওয়াটা কি কোনো কনসেন্টের বিষয় নাকি ইয়া বিষয় মানে মানে সাফিয়াকে কি কেউ জিজ্ঞেস করেছিল বন্টন হওয়ার আগে যে তুমি কোন মানে দাসী মানে কার কাছে যাবা দাহিয়াতুল কালবির কাছে যাবা নাকি কার কাছে যাবা এটা এরকমের বন্টনের সময় কি ইসলামের এরকম কোনো বিধান আছে যে মেয়েদেরকে জিজ্ঞেস করা হবে যে তুমি বেছে নাও কাকে বেছে নিবে নাও এরকম কি কোনো বিধান ইসলামে আছে ভাই না না বন্টনের সময় তো নাই আমি বলতেছিলাম যে বিয়ের সময় কথা বলতেছিলাম বন্টন বন্টন যদি হয়ে যায় বন্টন হয়ে গেলে তো তার সাথে তার মালিক তো তার সাথে যৌন কর্ম করতে পারে নাকি হ্যাঁ করতে পারে

আচ্ছা এরপরে যে জিনিসটা আছে যে নবী সাল্লাহ সাল্লাম তার মুক্তিদানকে মহরের হিসাব হিসেবে গণ্য করেন তারপরে যে এখানে তারপরে মানে ইয়া করে ফেললো আর কি তাকে বিছানায় নিল আর আচ্ছা এরপরে এই জিনিসটা তিন দিন পরে সেটা হিসাব করলে জানা যায় যে তিন দিন পরে এটা সরাসরি কোথাও নাই তিন দিন পরে এটা এক জায়গাতে আছে তিন দিন কিন্তু এটা পরিষ্কার ভাবে বোঝা যায় না যে তিন দিন পরে সেটা করেছিল কিন্তু এটা হিসাব করলে বোঝা যায় যে তিন দিনের মধ্যেই কাজটা করেছিল আচ্ছা আপনি কি আসলে এই বিষয়ে একদম সার্টেন যে ওনার কাল পালন পালন করা হয় নাই এরকম কিছু ঈদতকাল বিষয় মুমিনরা যে জিনিসটা বলে যে তার পিরিয়ড হয়ে গিয়েছিল সেই জন্য ওই মানে তিন দিনের মধ্যেই সেইটা করতে পারছে আচ্ছা আর দাসীদের ক্ষেত্রে ঈদত ব্যাপারটা কি রকম দাসীদের ক্ষেত্রে অনেক জায়গায় তো বলা আছে 45 দিন অনেক জায়গায় বলা আছে 3 মাস অনেক জায়গায় বলা আছে এক মাস হলেই যথেষ্ট অনেক জায়গায় বলা আছে এক ঋতু মানে পার হলেই হবে কিন্তু এক ঋতু পার হইলে হবে এটা তো এই যে ইদ্দতের এই দাসীদের ক্ষেত্রে ইদ্দতের সময়কালটাও কয়েকবার চেঞ্জ হইছে এই কারণে এই জিনিসটা তো পরিষ্কার না যে ওই সময়ে ওই বিধানটা কি ছিল আচ্ছা 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 তিন দিনের ব্যাপারটা যে আপনি বললেন এটা আপনি আসলে আমি কি আর শেয়ার করব আসলে আপনার কোনো লেখা টাকা আছে এই বিষয়ে এই বিষয় আপনি আই পড়ছিলাম আপনার এরকম লেখা একটা পড়ছিলাম ওইরকম এর মধ্যে মনে হয় না আছে যে তিন দিনের লেখা ছিল কিন্তু এটা এখন সাফিয়াকে নিয়ে আরেকজন লেখকের একটা লেখা ছিল সেই লেখাটা এখন সে সরায় ফেলছে সেই সেই লেখাটা এখন নাই আমি একটু খুঁজতে ওই যে সাফিয়াকে নবীজির গালাগালির কারণ এই লেখাটা পড়ছিলাম আচ্ছা ঠিক আছে আপনি আমাকে তাহলে ওই আরো কিছুদিন সময় দেন আমি দেখি ওই লেখাটা আবার প্রকাশ করা যায় কিনা ওই লোকের সাথে কথা বলে যে ওই লেখাটা লিখছিল ওই লেখাটা সরাই দিতে বলছে দেখে আমি এখন ওই লেখাটা সরাই দিচ্ছি কিন্তু এখন আর লেখাটা নেই আমি এই বিষয়টা নিয়ে আমরা আরেকদিন তাহলে আলোচনা করি সব দলিল প্রমাণ আমি একত্র করি তারপরে আরেকদিন আলোচনা করি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমাকে আপনাকে ঠিক আছে তাহলে আর কি কোনো প্রশ্ন আছে না আপাতত নাই পরবর্তীতে আরেকদিন যুক্ত হবো আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানালাম ভালো থাকেন